রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ঢাকের কাঠি পড়ে গেছে। ইতিমধ্যে আগামী 8ই জুলাই এক দফায় পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে গ্রামবাংলার মানুষেরা কতটা সুবিধা অসুবিধার মধ্যে আছে তা জানতেই বেরিয়ে পড়েছিলাম জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর সংসদ এলাকায়। উক্ত এলাকার গ্রামবাসীরা বর্তমান পঞ্চায়েত সদস্যা কাজের মানুষ সুপর্ণা দত্তকে আগামী দিনে পেতে চায়। সূত্র মারফত জানা যাচ্ছে, উক্ত সংসদ এলাকায় সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের দলের রত্না সরকার মণ্ডলের নাম উঠে আসছে, যদিও এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলে তা মেনে নিতে নারাজ বলেই জানালেন। প্রয়োজন বোধে তারা ভোট বয়কট করতেও বদ্ধপরিকর। গ্রামবাসীদের এই অভিযোগ সম্পর্কে 3 নম্বর সংসদের সভাপতিকে জিজ্ঞাসা করলে অভিযোগের সত্যতা স্বীকার করে। তার পাশাপাশি পঞ্চায়েত সদস্য সুপর্ণ দত্ত জানালেন, দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দেখুন মামুদপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। বলছি দিদি, আপনি তো পঞ্চায়েত সদস্য হিসেবে এখনও রয়েছেন, যদিও পঞ্চায়েত নির্বাচন গত সামনে মাসে 8 তারিখে হবে ইলেকশন। গ্রামবাসীদের অভাব অভিযোগ আমরা শুনতে গেছিলাম যে কীভাবে কাজকর্ম হয়েছে, তো ওইখানে যে বিশেষভাবে গ্রামবাসীর তরফ থেকে জোরালো প্রতিবাদ উঠল যে যে আপনাকে বাদ দিয়ে নাকি ওই রত্না সরকার মণ্ডলের নাম উঠে আসছে এবং তারা সম্পূর্ণ বিরোধিতা করছে এবং সেই পথে এমনও হতে পারে যে তারা ভোট বয়কট পথেও চলতে পারে, এটা সম্বন্ধে কীভাবে দেখছেন? যে আমার এ বিষয়ে কিছু জানা নেই, ঠিক আছে, আর আমার কিছু বলারও নেই। আমি একজন দলের অনুগত সৈনিক, আমার নেতা মাননীয় পার্থভৌমিক মহাশয় তিনি এতদিন আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করেছি, এবং আমাদের বিধায়ক মাননীয় সোমনাথ শ্যাম মহাশয় তিনিও আমাদের অনেক রকমভাবে সহযোগিতা করেছেন, তো তিনি যা ঠিক করবেন, মানে দল যাকে চাইবে আমরা তাকেই মেনে নেব। না, আপনি তো মামুদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের 3 নম্বর সংসদের সভাপতি পদে দায়িত্ব আছে, যেটা গ্রামবাসীদের অভিযোগ উঠে আসলো আমার ক্যামেরায় বন্দী হয়েছে, তারা যে এক্সিস্টিং যারা প্রার্থী ছিল আছে, অর্থাৎ এই 3 নম্বর সংসদের সুপর্ণ দত্তকে পুনরায় চাইছে, যে সম্ভাব্য নামটা হচ্ছে শোনা যাচ্ছে ওদের মুখ থেকে শোনা গ্রামবাসীদের কাছে শোনা যাচ্ছে রত্না সরকার মণ্ডলের নামে উঠে আসছে, তারা চাইছে না আগামী দিনে ভোটে দাঁড়ায়, তারা সুপর্ণ দত্তকেই চাইছে, এবং আপনার কাছে অভিযোগও করেছে যে চাই এই ব্যাপারটা কিরমভাবে দেখছেন? কতটা তো সত্যি অভিযোগ করেছে, অনেকেই করেছে, এবং আমাদের কালকে পার্টি অফিসে মিটিং ছিল, ব্যাপারটা আমি বলতেও গেছিলাম যে জনগণ চাইছে না, জনগণের উপরে তো আমরা নয়, জনগণ চাইছে না, তা অতএব আমরা সেটা বলার পারিনি, ওপর নেতৃত্ব নাকি ঠিক করে দেবে, শুনছি নাকি রত্না নাকি ওদের বাড়িতে হাফ তৃণমূল হাফ বিজেপি, এবং বুঝি না কে বলেছে কী বৃত্তান্ত, এবং আমাদের নেতা পার্থভৌমিক সোমনাথ শ্যাম এনারা আছেন, যেটা চিন্তাভাবনা করবে, কিন্তু আমাদের সুপর্ণ দত্ত হলে আমাদের ভালো হয় এবং ওয়ার্ডটা জেতার সম্ভাবনা। বলছি দিদি, আপনাদের যে ক্ষোভ যে 3 নম্বর ওয়ার্ডে সুপর্ণা দত্ত যে পঞ্চায়েত সদস্য ছিলেন, তাকে কি চাইছেন না তাকে চাইছেন না? আমরা তাকেই চাইছি। কেন, কী কারণে চাইছেন? সে সবসময় আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকে, তার জন্য আমি ওনাকেই চাইছি। দল যদি নতুন করে যে আপনারা যেটা অভিযোগ করছেন যে কোনো অন্য কোনো বহিরাগতকে নিয়ে আসছেন, সেখানে কি আপনাদের কোনো অসুবিধা হবে, স্বার্থ ক্ষুণ্ণ হবে? না, আমাদের মানে কি করে সুবিধা তো হবে না, অসুবিধাই তো জায়গা। কি করে বুঝলেন আগে যে আপনি অসুবিধা হবে? তাহলে আমাদের যে ছিল সে ভালো কাজ করেছে, অন্য জন আসলে আমরা কি করে বুঝবো যে সে আমাদের ভালো কাজ করবে? তাকে চিনি না, জানি না, তাহলে আমরা কি করে বুঝবো বলুন? তারা নিজের ইচ্ছা মতো যাকে রেখে দিই, যার নাম শুনছি আস্তে আস্তে, আজকে মানে অল্প অল্প শুনছি, তার সে তো কোনোদিন আমাদের পাশে এসে তার নাম শুনছেন, নামটা যদি বলেন একটু কাইন্ডলি। নামটা তো এখন মানে পুরোপুরি হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে, নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে।